নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সঞ্চিতা। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেফ। শ্রীনগরের জনসভা থেকে ভূস্বর্গের উন্নয়নের জন্য 80,000 কোটি টাকার বিশেষ প্যাকেজ ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এনডিএ নতুন এক্সিট পোলের হিসেব অনুযায়ী বিহার বিধানসভা নির্বাচনের 243টি আসনের মধ্যে 120 থেকে 130টি আসন পেতে চলেছে বিজেপি জোট। নিরাপত্তার কারণে ছোটা রাজনকে নিয়ে কোন রকম ঝুঁকি নিতে নারাজ সরকার, যে কারণে রাজনের জন্য সিবিআই সদর দপ্তরেই বসলো আদালত। ফিরে আসছে বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গিজার, ফ্যান কেনার সময় অবশ্যই বিইই লেভেল ও সর্বোচ্চ তারা চিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গিজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয় যত তারা আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। ডাল মাছ সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিহার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমি সব নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা সিস্টার গুড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে খিদে পাচ্ছে না, পেট ব্যথা করছে, আরো বাইরের খাবার খা, তোদের নিয়ে কি করি। আরে দিদি, 10টি আয়ুর্বেদিক তত্ত্ব দিয়ে তৈরি লিভসেফ কিট আছে না, যেটা বাচ্চাদের এই সব সমস্যা থেকে রেহাই দেয়। আমার বাচ্চাদের সুরক্ষা কবচ লিভসেফ কিটস। ধনতেরাস হবে এবার আরো বেশি চমক ভরা, কেননা স্বর্ণকম জুয়েলার্স নিয়ে এসেছে ধন বর্ষা। রয়েছে মজুরিতে 20% ছাড়, ডায়মন্ড অলংকারের ওপর থাকছে 8% ভারী ছাড়। শুধু কি তাই, নিয়ে যান পুরনো গহনার বদলে হলমার্ক গহনা, আর তাছাড়া তো রয়েছে প্রত্যেক কেনাকাটায় নিশ্চিত উপহার। ও সব শেষে মেগা ড্রয়ের মাধ্যমে স্বপ্নের গাড়ি জিতে নেওয়ার সুযোগ। স্বর্ণকমল জুয়েলার্স নিবেদিত ধনতেরাস ধনবর্ষা শুরু হচ্ছে 2রা নভেম্বর থেকে, চলবে 11ই নভেম্বর পর্যন্ত। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার জি আপনার। এসে গেল পিসি চন্দ্র জুয়েলার্স এর ধনতেরাস ধনবর্ষা। মেকিং চার্জের উপর 20% ডিসকাউন্ট, হিরে ও অন্যান্য মূল্যবান রত্নের উপর 8% ডিসকাউন্ট। প্রতিটি কেনাকাটায় থাকছে অ্যাসিওরড অ্যাট্রাকটিভ গিফটস। রয়েছে টোটাল 4 কোটি টাকা মূল্যের গিফটস এন্ড প্রাইজেস। মেগা প্রাইজেস জিতে নিন 12টি রোনাল্ড কুইট গাড়ি এবং 32টি ডেল ল্যাপটপ, সাথে পুরনো সোনা এক্সচেঞ্জের সুযোগ। এই অফারটি 2nd নভেম্বর থেকে 9th নভেম্বর 2015 পর্যন্ত। ধনতেরাস ধনবর্ষা ব্রট ইউ বাই পিসি চন্দ্র জুয়েলার্স, আ জুয়েল অফ জুয়েলস। ধনতেরাস উপলক্ষে আগামী 7th ও 8th নভেম্বর শনি ও রবিবার আমাদের শোরুম সম্পূর্ণ খোলা থাকবে। বিরতির পর স্বাগত, এখন খবর বিস্তারিত।
শ্রীনগরের জনসভা থেকে ভূস্বর্গের উন্নয়নের জন্য 80,000 কোটি টাকার বিশেষ প্যাকেজ ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। একই সঙ্গে শনিবারের সভা থেকে তিনি ফের আশ্বাস দেন জম্মু কাশ্মীরে সুদিন ফিরিয়ে আনার। শ্রীনগরের জনসভা থেকে ভূস্বর্গের উন্নয়নের জন্য 80,000 কোটি টাকার বিশেষ প্যাকেজ ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। একই সঙ্গে শনিবারের সভা থেকে তিনি ফের আশ্বাস দেন জম্মু কাশ্মীরে সুদিন ফিরিয়ে আনার। আগের সরকারকে খোঁচা দিয়ে মোদীর অভিযোগ, গত দু দশকে যা কাজ হয়নি দ্রুত সেই কাজ করে ফেলতে চান তিনি। শনিবার একটি অনুষ্ঠানে তিনি বলেন, জম্মু ও কাশ্মীর ছাড়া ভারতবর্ষ অসম্পূর্ণ, কাশ্মীরকে একটি নতুন প্রগতিশীল এবং সমৃদ্ধশালী রাজ্যের রূপে গড়ে তুলতে এই পরিমাণ আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। কাশ্মীরকে বিকাশ কা রাস্তা ইন তিন পিলার পর খড়া হোনা হ্যায়, ইসি কো মজবুতি দেনি হ্যায়। কাশ্মীরিয়ত কে বিনা হিন্দুস্তান অধুরা হ্যায়, সিরফ কাশ্মীর নাহি। আর উস সপনে কো পুরা করনে কে লিয়ে ভারত সরকার নে জম্মু কাশ্মীর কে লিয়ে 80,000 কোটি রুপিয়া কা প্যাকেজ দেনে কা ঘোষিত কিয়া। তিনি আরো বলেন, কাশ্মীরকে জঙ্গিবিহীন শান্তিপূর্ণ রাজ্য হিসেবে গড়ে তোলাই তার স্বপ্ন। তিনি আরো বলেন, কাশ্মীর নিয়ে বিশ্বের কারোর কোনো পরামর্শ তিনি চান না। এদিনে সভায় গত বছরে কাশ্মীরে বন্যা প্রসঙ্গে কথাও স্মরণ করেন তিনি। তিনি বলেন, ভয়াবহ সেই পরিস্থিতি তাকে পীড়িত করেছিল। তিনি বলেন, আমার মা কোনোদিনও আমায় 11 টাকার বেশি দেননি, কিন্তু বন্যা বিধ্বস্ত মানুষদের জন্য তিনিও নিজের জমানো টাকা থেকে 5,000 টাকা দান করেছিলেন। এই প্যার হ্যায় জব পিছলে বর্ষ বাঢ় কে কারণ চাই জম্মু হো চাই কাশ্মীর হো জব পীড়া মহসুস করতা থা তো মে ভি দিল্লি মে উতনি হি পীড়া মহসুস কর রহা থা জিতনি কি আপ কর রহে থে। বস্তুত মোদীর কাশ্মীর সফরের জন্য কঠিন নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয়েছিল গোটা রাজ্য। কোথাও যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই উত্তেজনা প্রবণ এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। বিউরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এনডিটিভির নতুন এক্সিট পোলের হিসেব অনুযায়ী বিহার বিধানসভা নির্বাচনে 243টি আসনের মধ্যে 120 থেকে 130টি আসন পেতে চলেছে বিজেপি জোট। উল্টো দিকে জেডিইউ নেতৃত্বাধীন মহাজোট পেতে পারে 105 থেকে 115টি আসন। বোধ ফেরত সমীক্ষায় এমনটাই বলা হয়েছে। এনডিটিভির নতুন এক্সিট পোলের হিসেব অনুযায়ী বিহার বিধানসভা নির্বাচনে 243টি আসনের মধ্যে 120 থেকে 130টি আসন পেতে চলেছে বিজেপি জোট। উল্টো দিকে জেডিইউ নেতৃত্বাধীন মহাজোট পেতে পারে 105 থেকে 115টি আসন, এমনটাই বলা হয়েছে ওই বুথ ফেরত সমীক্ষায়। এই বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী তিন দফায় ভোটে বেশি ভালো ফল করেছে বিজেপি নেতৃত্বাধীন জোট। দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ দফার ভোটে অনেক বেশি আসন পাচ্ছে এই জোট। প্রথম দফার ভোটে 49টি আসনের মধ্যে মহাজোট পাচ্ছে 28টি আসন, সেখানে এনডিএ পেতে পারে 20টি আসন। যদিও এরপর থেকে প্রতি দফায় ক্রমশ ফল ভালো করেছে এনডিএ, এমনটাই বলা হয়েছে ওই বুথ ফেরত সমীক্ষায়। বিউরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নিরাপত্তার কারণে ছোটা রাজনকে নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে নারাজ সরকার, যে কারণে রাজনের জন্য সিবিআই এর সদর দপ্তরে বসলো আদালত। নিরাপত্তার কারণে ছোটা রাজনকে নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে নারাজ সরকার, যে কারণে রাজনের জন্য সিবিআই এর সদর দপ্তরে বসলো আদালত। রাতে সেখানে গিয়ে ছোটা রাজনকে 5 দিনের জন্য সিবিআই হেফাজতে পাঠালেন বিচারক। রাজনের কাছ থেকে দাউদ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে আশাবাদী কেন্দ্রীয় গোয়েন্দারা। Central Bureau of Investigation has registered a case against fugitive Rajendra Sadashiv Nikalje, alias Chota Rajan and others, on 31st October 2015 under the relevant sections of the Indian Penal Code, Passport Act and Prevention of Corruption Act. This is for obtaining an Indian passport in the fake name of Mohan Kumar, resident of Mandya, Karnataka. He used this fake passport to reside in Australia and then travel to Bali on 25th October 2015. After deportation from Indonesia, he has been arrested in this case and was produced before the competent court in Delhi and has been remanded to 10 days CBI custody.
ইনভেস্টিগেশন ইজ কন্টিনিউইং। পর্যবেক্ষকদের মতে একদা দাউদ ঘনিষ্ঠ ছোটা রাজানের সঙ্গে দাউদ ইব্রাহিমের সম্পর্ক এখনো সাপে নেউলে। অনেকেই মনে করেন 1993 সালে মুম্বাইয়ের ধারাবাহিক বিস্ফোরণের পর থেকে দুজনের মধ্যে শত্রুতার সূত্রপাত হয়েছে। এরপরই দাউদের টার্গেট হয়ে ওঠে ছোটা রাজান। এর আগে ব্যাংককে রাজানের উপর হামলা হয়, কোনো মতে পালিয়ে বাঁচে সে। অস্ট্রেলিয়াতেও রাজানের উপর হামলা হতে পারে বলে হুমকি দেয় দাউদের ডানহাত ছোটা শাকিল। এই পরিস্থিতিতে রাজানের উপর জেলে হামলা হতে পারে বলে আশঙ্কা রয়েছে। সে কারণে রাজানের নিরাপত্তায় কোনো রকম ফাঁক রাখতে চায় না সরকার। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও এই নিচে ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা, তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ছেড়ে দিচ্ছ না কেন? ভয় করে, প্রতিদিনের এই সমস্যা তোমার লিভারের ক্ষতি যেন না করে। লিভসেফ প্রতিদিন খাও, যাতে এই সব সমস্যা থেকে তুমি রেহাই পাও। আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেফ। হ্যাঁ বুঝছি বুঝছি। আরে ভাই বুঝছি তো, প্রিমিয়ার যে ভালো সিমেন্ট 10 বছরেও বুঝবো না। আপনার আস্থার প্রতি আমাদের সম্মান, প্রিমিয়ার সিমেন্ট, সাফল্যের 10 বছর। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। ঝাড়খণ্ডের এক মাওবাদী সদস্যকে আটক করল আসাম পুলিশ। ঘটনা শনিবার ত্রিপুরার চোরাইবাড়ি ও আসাম সীমান্তের পুতিনি চা বাগান এলাকায়। ঝাড়খণ্ডের এক মাওবাদী সদস্যকে আটক করল আসাম পুলিশ। ঘটনা শনিবার ত্রিপুরার চোরাইবাড়ি ও আসাম সীমান্তের পুতিনি চা বাগান এলাকায়। ঘটনায় জানা যায়, পাতারকান্দি পুলিশের নিকট একটি গোপন খবর আসে যে ঝাড়খণ্ড থেকে 4 জনের একটি মাওবাদী দল ত্রিপুরায় আসছে আত্মগোপনের উদ্দেশ্যে। সেই অনুযায়ী পাথারকান্দি থানার পুলিশ পুতিনি গ্রামের চা বাগান সংলগ্ন এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি আজ করতে পেরে 4 জনের মধ্যে 3 জন মাওবাদী পালিয়ে গেলেও 1 জনকে আটক করেছে পুলিশ। ধৃত মাওবাদী সদস্যের নাম মহেন্দ্র ওরাং। পুলিশ আরও 3 জন স্থানীয় ব্যক্তিকে আটক করেছে জিজ্ঞাসাবাদের জন্য। বর্তমানে ধৃত মাওবাদী সদস্য মহেন্দ্র ওরাংকে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। বাকিদের আটক করতে পুলিশের অভিযান জারি রয়েছে। ত্রিপুরা আসাম সীমান্ত থেকে মাওবাদী সদস্য আটক হওয়ায় চিন্তার ভাঁজ উভয় রাজ্যের প্রশাসনিক কর্তাদের কপালে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পশ্চিমবঙ্গে বর্ধমান বিস্ফোরণ কাণ্ডে সন্দেহে ধৃত জাহাঙ্গীর হোসেনকে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে যাত্রাপুর থানার পুলিশ। এদিকে ধৃতকে জিজ্ঞাসাবাদ চালাতে আগরতলা থেকে যাত্রাপুরে ছুটে এসেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সীমান্ত বাহিনীর গোয়েন্দা শাখা SIB SB শাখার আধিকারিকরা। পশ্চিমবঙ্গ বর্ধমান বিস্ফোরণ কাণ্ডে সন্দেহে ধৃত জাহাঙ্গীর হোসেনকে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে যাত্রাপুর থানার পুলিশ। ধৃত জাহাঙ্গীর হোসেন যে বর্ধমান বিস্ফোরণ কাণ্ডে জড়িত রয়েছে তা প্রাথমিকভাবে স্বীকার করে নিয়েছে। তাছাড়া বিভিন্ন সময় ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে সে গিয়েছে সেটাও স্বীকার করেছে।
2003 বা 2004 সাল থেকে সে ত্রিপুরায় যাত্রাপুর থানা এলাকায় আসা যাওয়া শুরু করে। বড় পাচার বাণিজ্যের সাথেও সে জড়িত। সে এই সীমান্ত দিয়ে সড়ক বা রেলপথে আসাম পশ্চিমবঙ্গেও পাড়ি দিয়েছে। সোনামুড়া পাচার বাণিজ্যের ডনদের সাথেও একটি যোগসাজশ ছিল বলে অনুমান পুলিশের। তবে পুলিশের জোর জিজ্ঞাসাবাদে চতুর জাহাঙ্গীর হোসেন খুব ঠান্ডা মাথায় জবাব দিচ্ছে, আবার অনেক গল্পও শোনাচ্ছে। যাক, জোর জেরায় আসল ঘটনা স্পষ্ট হয়ে উঠবে। এদিকে জাহাঙ্গীরকে জিজ্ঞাসাবাদ চালাতে আগরতলা থেকে যাত্রাপুরে ছুটে এসেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সীমান্ত বাহিনীর গোয়েন্দা শাখা এসআইবি এসবি শাখার আধিকারিকরা। প্রশ্ন উঠেছে সীমান্ত বাহিনীর দায়িত্ব নিয়েও। হিম্মতপুর সীমান্তে দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে আন্তর্জাতিক সন্ত্রাসবাদীদের এভাবে অবাধে যাতায়াত হয় কিভাবে? ব্যর্থতার দায় আসে বিভিন্ন গোয়েন্দা শাখারও দায়িত্ব নিয়ে। 11 নভেম্বর যাত্রাপুর পুলিশি হেফাজত শেষে ধৃত জাহাঙ্গীরকে তোলা হবে সোনামুড়া মহকুমা আদালতে। গত 4 নভেম্বর গোপন খবরের ভিত্তিতে কালীকৃষ্ণনগরে হিম্মতপুর গ্রাম থেকে যাত্রাপুর পুলিশ জাহাঙ্গীরকে আটক করে। ধৃত এক বছর পূর্বে বাংলাদেশের চিটাগাং থেকে এসে একটি বিবাহ করে। তার চিটাগাং বাড়িতে স্ত্রী ও এক ছেলে এক মেয়ে রয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা রাজ্যের রেলপথের নির্মাণ সহ বিভিন্ন স্টেশনের নির্মাণ কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রাজ্যে এসেছেন এনএফ রেলওয়ের নির্মাণ শাখার জেনারেল ম্যানেজার এইচ কে জাপ্পি সহ 5 জনের এক প্রতিনিধি দল। তারা রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে মিলিত হন। আগরতলা আখাউড়া ভারত বাংলাদেশ রেলপথ সম্প্রসারণে আগ্রহী খোদ এনএফ রেলওয়ের নির্মাণ শাখার জেনারেল ম্যানেজার এইচ কে জাপ্পি জানালেন, রেলওয়ে দপ্তরে গেলে তিনি এই বিষয়ে খোঁজ খবর নেবেন। এবছরের 1 অক্টোবর আগরতলা থেকে বদরপুর পর্যন্ত এলাকার রেলপথকে ব্রডগেজে উন্নীত করার জন্য মেগা ব্লক নেওয়া হয়েছে। মেগা ব্লক নেওয়ার এক মাসের মধ্যে আগরতলা থেকে কুমারঘাট পর্যন্ত 104 কিলোমিটার পথের সিংহভাগকে ইতিমধ্যে ব্রডগেজে উন্নীত করা হয়ে গিয়েছে। পাশাপাশি আগরতলা রেল স্টেশনের প্ল্যাটফর্ম সহ স্টেশন চত্বর ভেঙে নতুন করে নির্মাণ করা হচ্ছে। এই কাজগুলিও হচ্ছে যুদ্ধকালীন তৎপরতায়। ত্রিপুরা রাজ্যের রেলপথে নির্মাণ সহ বিভিন্ন স্টেশনের নির্মাণ কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রাজ্যে এসেছেন এনএফ রেলওয়ের নির্মাণ শাখা জেনারেল ম্যানেজার এইচ কে জাপ্পি সহ মোট 5 জনের একটি প্রতিনিধি দল। তারা রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পাশাপাশি রেল স্টেশন ঘুরে দেখেন। আগরতলা রেল স্টেশন পরিদর্শনকালে এনএফ রেলওয়ের নির্মাণ শাখার জেনারেল ম্যানেজার এইচ কে জাপ্পি সাংবাদিকদের জানান, মেগা ব্লকের কাজ আশানুরূপভাবে চলছে এবং এই কাজ নির্ধারিত সময়ে সম্পন্ন হবে। পাশাপাশি সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, আগরতলা আখাউড়া রেলপথ স্থাপনের অনুমোদন ইতিমধ্যে হয়ে গিয়েছে, তবে এখনও এই কাজের অর্থ মঞ্জুর হয়নি। অর্থ মঞ্জুর হলেই কাজ শুরু হয়ে যাবে। তিনি আরও জানান, রেল দপ্তরে গেলে তিনি নিজে এই বিষয়ে খোঁজখবর নেবেন। लेकिन अब उसका फंडिंग और एक जो गो अहेड मिलना है हमें वो मिल जाएगा, तो उसके बाद हम शुरू करेंगे। अभी हमें मालूम नहीं है कि इसका, कभी मिनिस्ट्री में जाएंगे तो मैं बात करूंगा। সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর তারা জাপ্পি সহ প্রতিনিধি দল আগরতলা থেকে 2টি ট্রলিতে করে কুমারঘাটের উদ্দেশ্যে নবনির্মিত ব্রডগেজের ট্র্যাক পরিদর্শনেও যান। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 7ই নভেম্বর স্কাউট এন্ড গাইড দিবস। এ উপলক্ষে স্কাউট এন্ড গাইডের ক্যাডেটরা মুখ্যমন্ত্রী মানিক সরকার, রাজ্য যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী শহীদ চৌধুরী সহ সমাজের সকল স্তরের মানুষের কাছ থেকে চাঁদা তুলেন। 7ই নভেম্বর স্কাউটস এন্ড গাইড দিবস। এই উপলক্ষে স্কাউটস এন্ড গাইডের ক্যাডেটরা সমাজের সকল স্তরে মানুষের কাছ থেকে চাঁদা তুলেন। বিশ্বের অন্যান্য জায়গার পাশাপাশি এদিন স্কাউটস এন্ড গাইডের ত্রিপুরা রাজ্যের ক্যাডেটরা মুখ্যমন্ত্রী মানিক সরকার, রাজ্য যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী শহীদ চৌধুরী সহ রাজ্যের বিভিন্ন এলাকার সাধারণ মানুষকে তাদের পতাকার স্টিকার লাগিয়ে চাঁদা তুলেন। সংস্থার নিয়ম অনুসারে রাজ্য থেকে সংগৃহীত চাঁদার অর্ধেক দিল্লিতে পাঠিয়ে দেওয়া হবে এবং বাকি অর্ধেক অংশ ত্রিপুরাতে থাকবে। তা সংস্থা বিভিন্ন সামাজিক কাজে ব্যবহার করবে বলে জানান স্কাউটস এন্ড গাইডের ব্রাঞ্চ অফিসার ডক্টর চিত্রজিৎ ভৌমিক। আজকে 7ই নভেম্বর আমাদের যে স্কাউটদের যে মুভমেন্টটা আছে ওটার ফাউন্ডেশন ডে, সারা বিশ্বব্যাপী ওটা চলছে অনুষ্ঠানটা, এবং জাস্ট এটাকে যুব সমাজে অ্যাওয়ারনেস করার জন্য সেলফ সার্ভিস ফর দ্য সোসাইটি, ওই উপলক্ষে বিশ্বব্যাপী প্রোগ্রামের সঙ্গে আমরা ছোট ত্রিপুরা রাজ্যে আমরা আজকে অনুষ্ঠানটা করছি, সারা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন সাবডিভিশনে করা হচ্ছে, এবং আমরা আজকে এই অনুষ্ঠান উপলক্ষে মাননীয় মুখ্যমন্ত্রীকে আজকে
ফ্ল্যাগ দিলাম এবং আমরা সকালবেলা আজকে আমাদের স্পোর্টস মিনিস্টারকে দিয়েছিলাম আজকে বিভিন্ন সাব ডিভিশনগুলোতে হচ্ছে প্রোগ্রাম ডিস্ট্রিক্টগুলোতে জাস্ট ইট সোশ্যাল অ্যাওয়ারনেস ফর দ্য ইয়ুথ ডেভেলপমেন্ট এটা এটা তো অ্যাজ পার গভর্নমেন্ট গাইডলাইন সো 50% টোটাল কালেকশন আমরা পাঠিয়ে দেবো দিল্লিতে হেডকোয়ার্টারে আর যে 50% থাকে এটা ত্রিপুরাতে থাকবে আমরা আমাদের বিভিন্ন সামাজিক কাজে থাকে বিওর রিপোর্ট খবর ত্রিপুরা আবারও বাইক দুর্ঘটনায় প্রাণ হারালো এক যুবক এবং গুরুতর আহত হয় একজন ঘটনা সোনামুড়া থানাধীন রাঙ্গামাটিয়ার ভোলামুড়া এলাকায় আবারও বাইক দুর্ঘটনায় প্রাণ হারালো এক যুবক ঘটনা সোনামুড়া থানাধীন রাঙ্গামাটিয়ার ভোলামুড়া এলাকায় ঘটনার বিবরণে জানা যায় TR01U8903 নম্বরের একটি পালসার বাইক সোনামুড়া থেকে মেলাঘরের দিকে যাচ্ছিল যাওয়ার পথে বাইকটি দ্রুত গতিতে একটি বাস গাড়িকে ওভারটেক করতে গিয়ে সামনের দিক থেকে আসা TR03D1947 নম্বরের গরু বোঝাই গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষের ফলে বাইক চালক ও বাইকের পেছনে থাকা আরোহী মাটিতে লুটিয়ে পরে রক্তাক্ত হয়ে যায় ঘটনাস্থলে প্রাণ হারায় বাইক চালক জাকির হোসেন ও বাইকের পেছনে থাকা 26 বছরের আবুল কালাম গুরুতর আহত হয় তাদেরকে মেলাগড় হাসপাতালে নিলে আবুল কালামকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয় এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সোনামুড়া থানার পুলিশ এই বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান একটা বাস আইসে এদিক থেকে এই ফাঁকি দিয়া বাসটা আমার তোলা যখন বাস টার্মাইজে তারা ওভারটেক করতে লাগে গিয়া বাস টার্মাইজে আমার তোলা যখন বাড়ি গিয়ে আইয়া এটার মাঝে আবার আইয়া বাড়ি খেলি বাইক গুলো তো হয়ে যায় একজন এমন মনে করেন এর দরক্ত রক্ত দু ধরনের দুইটা দুই সাইডে করে নিচ্ছে আমরা এখানে খেতে কাজ করি 11টার দিকে একটু পরে শুনলাম যেন ঠাস করে একটা বাড়ি গেছে বাড়ি গিয়ে শব্দ হয়ে শুনে আমরা তখন আইসি এখানে আইয়া দেখি যে দুজন দুইখানে ফুরিয়েছে বাইক একখানে ফুরিয়েছে তারপরে জানলাম যে এই গরু গাড়িটার লোকে বাইকটা বাড়ি খাইয়া পড়ে গেছে একজনের মুখে দিয়ে রক্ত যাইতেছে রাস্তা করে দিছে জল মাথাতে জল আইনি এমনি দুজনের মাথাতে জল দেওয়া হয়েছে এরপরে এদিক থেকে গাড়ি একটা আছে গাড়ি মধ্যে চলে গেছে তারপরে হাসপাতাল পাঠানো হয়েছে তারপরে একজন মনে হয় মারা গেছে আর একজন কর্তব্যরত পুলিশ অফিসার জানান এসে দেখি যে একটা বাইক এবং একটা ডিআই গাড়ির মধ্যে সংঘর্ষ হয় যে বাইকটার নাম্বার হচ্ছে TR01U8903 রেড কালার পালসার এবং যে গাড়িটার সঙ্গে সংঘর্ষ হয়েছে সেই গাড়িটার নাম্বার হচ্ছে TR03D1947 বুলেরু পিকআপ এটা সোনামুড়ার দিক থেকে মেলাগড়ের দিকে যাচ্ছিল এবং ডিআই গাড়িটা মেলাগড়ের দিক হইতে সোনামুড়া যাচ্ছিল লোকজনের তরফ থেকে জানতে পারি দুইজন লোক আমি জানতে পারি একজন নাকি একজনের মৃত্যু হয়েছে এবং অপরজনের অবস্থা সিরিয়াস এদিকে মৃত জাকির হোসেনের মৃতদেহ রয়েছে মেলাগড় হাসপাতালে ময়না তদন্তের পর মৃতদেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য বিরাজ করছে এলাকা জুড়ে টুটন চৌধুরীর রিপোর্ট খবর ত্রিপুরা শনিবার সিপিএমের 11টি গণসংগঠন বিশালগড় মহকুমা কমিটির উদ্যোগে বিশালগড় টাউন গার্লস হাইস্কুল ময়দানে সিপিএমের এক প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন ত্রিপুরা খ্যাত মজুর ইউনিয়নের সম্পাদক তথা মন্ত্রী ভানুলাল শাহ সহ অন্যান্যরা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানো ত্রিপুরা সহ পূর্বোত্তরের বিশেষ কারিগরি রাজ্যসমূহকে কেন্দ্রীয় সরকারের প্রদেয় অর্থ অনুদান ও অন্যান্য সুবিধা প্রদান এবং সাম্প্রদায়িক ও বিভেদকামী শক্তিগুলির বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণসংগ্রাম এ সকল জরুরি দাবির ভিত্তিতে বিশালগড় টাউন গার্লস হাইস্কুল ময়দানে শনিবার সিপিআইএমের এক প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয় সিপিআইএমের 11টি গণসংগঠনের বিশালগড় মহকুমা কমিটির উদ্যোগে এ প্রকাশ্য সভার আয়োজন করা হয় প্রধান বক্তা ছিলেন ত্রিপুরা খ্যাতমজুর ইউনিয়নের সম্পাদক তথা মন্ত্রী ভানুলাল সাহা তাছাড়া উপস্থিত ছিলেন সিআইটিউ নেতা সত্যরঞ্জন দাস বিশালগড় বিভাগীয় কমিটির অন্যতম সদস্য পার্থপ্রতিম মজুমদার এবং DYFI বিশালগড় দক্ষিণ অঞ্চল কমিটির সম্পাদক পেরামিয়া সহ অন্যান্যরা সমাবেশে মন্ত্রী ভানুলাল সাহা বলেন ওই 3% মানুষের কাছে এই বকেয়া ঋণ রয়েছে সেগুলো দিচ্ছে না সেগুলো আদায় করলে ওই বাজারের টাকা কাটতে হয় না প্ল্যানিং কমিশন বন্ধ করতে হয় না প্ল্যানিং কমিশন বন্ধ করতে করেছে কেন জনকল্যাণ বন্ধ করো ধনীদের উন্নতি করো প্ল্যানিং কমিশন বন্ধ হলেই টাকা পয়সা দেওয়া কমে যাবে
এই জায়গায় দাঁড়িয়ে আমাদের রাজ্য লড়াই করছি, উত্তর পূর্বাঞ্চল সহ এখানে আমরা দাবি করেছি এটাকে দিতে হবে। এদিনের এই প্রকাশ্য সমাবেশে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোনামুড়া মহকুমার দুর্লভ নারায়ণ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস ইউনিটের উদ্যোগে মেগা রক্তদান শিবিরের উদ্বোধন করেন রাজ্যের যুব ক্রীড়া শ্রম ও সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী শহীদ চৌধুরী। এই রক্তদান শিবিরে মোট 54 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। সোনামুড়া মহকুমার দুর্লভ নারায়ণ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস ইউনিটের উদ্যোগে শনিবার অনুষ্ঠিত হয় এক মেগা রক্তদান শিবির। বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই রক্তদান শিবিরের প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধন করেন রাজ্যের যুব ক্রীড়া শ্রম ও সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী শহীদ চৌধুরী। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার প্রাক্তন শিক্ষক তথা বিশিষ্ট শিক্ষাবিদ মনোরঞ্জন দাস, নলচর পঞ্চায়েত সমিতির শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান সুকুমার নম, পূর্ব দুর্লভ নারায়ণ গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্মল দেবনাথ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক উৎপল দাস সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। অনুষ্ঠানে উদ্বোধকের ভাষণে মন্ত্রী শহীদ চৌধুরী বলেন, এই মহৎ দান অন্য কোন দানের মাধ্যমে এটা কেউ করতে পারবে না। রক্ত পৃথিবীর এই বিজ্ঞানের যুগে কোনো কলকারখানা তৈরি হয় না। এখন পর্যন্ত রক্ত কলকারখানা তৈরি করা আবিষ্কার এই পৃথিবীর মধ্যে হয়। রক্ত একমাত্র মানব দেহে তৈরি হয়, মানুষই তার যে উদ্বৃত্ত রক্ত, রক্ত যে আপনি দেবেন আপনার শরীরের কোনো ক্ষতি করবে না, আপনার যে উদ্বৃত্ত রক্ত তা দিলে আপনার কোনো ক্ষতি হয় না, সেই রক্তটাই আপনি দেবেন ডাক্তারবাবু, সেই রক্তটাই আপনার নেবে, বাড়তি রক্ত আপনার ক্ষতি করে আপনার থেকে যে রক্ত আপনার প্রয়োজন তার অতিরিক্ত রক্ত দেবে। এদিনের এই রক্তদান শিবিরে মোট 54 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নির্বাচন ঘোষণার সাথে সাথে সিপিএম ও প্রার্থী তালিকা ঘোষণা করে সোনামুড়া নগর পঞ্চায়েতের 3 নং ওয়ার্ডের প্রার্থী মোহাম্মদ আবু তাহের এবং 1 নং ওয়ার্ডের প্রার্থী নারায়ণ চক্রবর্তীর পাশাপাশি সোনামুড়া নগর পঞ্চায়েতের বাকি 9টি ওয়ার্ডের প্রার্থীরাও নেমে পড়েছেন ভোট প্রচারে। নির্বাচন ঘোষণার সাথে সাথে সিপিএমও প্রার্থী তালিকা ঘোষণা করে প্রার্থীরাও ময়দান মুখু। রাজ্যের সবকয়টি পৌর নিগম, পৌরসভা ও নগর পঞ্চায়েতের পাশাপাশি সোনামুড়া নগর পঞ্চায়েতের প্রার্থীরাও নেমে পড়েন প্রচারে। শনিবার সকাল 7টায় 3 নং ওয়ার্ডের প্রার্থী মোহাম্মদ আবু তাহের অসংখ্য কর্মীদের নিয়ে নেমে পড়েন প্রচারের জন্য। মোহাম্মদ আবু তাহের উনার নির্বাচনী এলাকার সমস্ত বাড়িতে গিয়ে প্রচার চালান ও বয়স্কদের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নেন। 3 নং ওয়ার্ডের প্রার্থী মোহাম্মদ আবু তাহের প্রথমবারেই খুব জাঁকজমকভাবে প্রচার চালান। প্রচার চলাকালীন তিনি বলেন, আমার মনে হয় আমার প্রথম রাউন্ডে বোঝা গেল কংগ্রেস এখানে কোনো ভোট পাবে না। বিজেপি কংগ্রেস ভোট তো দূরের কথা, মানুষের বাড়ির যে এতে কথা বলবে সেই সাহসটা পাবে না। কারণ হলো আমাদের এই এলাকার মধ্যে যারা বয়স্ক মানুষ ওনারা আমাকে ছেলে হিসাবে গ্রহণ করে নিয়েছে আজকে আমি বুঝতে পারলাম। আর একটা জিনিস হলো যারা আমার সমকক্ষ ওনারা ভালোভাবে আমাকে ভাইয়ের মতো স্নেহ করছে। 11টা আসন বিরোধী থাকবে শূন্য, তার মধ্যে কোনো কোনো ওয়ার্ডে আমি বুঝতে পেরেছি জামানত থাকবে না, রাস্তাঘাট পানীয় জলের সুস্বাস্থ্যের ব্যবস্থা সমস্ত কিছু শেষ করেছি। আগামী দিন আমরা চাই যাদের ছোট্ট ছোট্ট ফ্যামিলি, ছোট্ট ছোট্ট কোনো কাজ থাকলো সব কাজগুলো আমরা এই 5 বছরের মধ্যে শেষ করে দেব। আশাবাদী কি আমি এই পুরো নগর পঞ্চায়েতের মধ্যে আমি তো বললামই কোনো সিটে ওনারা পাবে না বিরোধীরা। আর আমি আশাবাদী আমার সাথে যেই প্রার্থী হোক, এখনো কোনো প্রার্থী হয় নাই কংগ্রেসের বিজেপির, যদিও প্রার্থী হয় ওনারা জামানত বাজেয়াপ্ত হবে। অপরদিকে সোনামুড়া নগর পঞ্চায়েতের 1 নং ওয়ার্ডের প্রার্থী নারায়ণ চক্রবর্তী উনার নির্বাচনী এলাকা চষে বেড়ান প্রচারে। তিনি এলাকার মানুষের সাথে কথা বলেন। তিনি প্রচার চলাকালীন এক সাক্ষাৎকারে বলেন, সমস্ত ওয়ার্ডে আমরা নারী পুরুষ নির্বিশেষে মিছিল করি স্বতঃস্ফূর্তভাবে। আজকেও আমরা প্রতিটি ওয়ার্ডে সকালবেলা আমরা বাড়ি বাড়ি সমস্ত প্রার্থী সমস্ত জনগণকে বাড়ি বাড়ি যাচ্ছি, তাতে বিপুল সাড়া মিলছে। এবং বর্তমান কেন্দ্রে বিজেপি সরকারের উদারীকরণের লাইনে যে মানুষ আক্রান্ত, জিনিসপত্রের দাম বৃদ্ধি সহ কৃষক আত্মহত্যা সহ এরকম একটা পরিস্থিতির মধ্যে এবং সাম্প্রদায়িক যে উত্তেজনা তৈরি করছে, সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতি করছে তার বিরুদ্ধে, এবং বিরোধী দিনে কংগ্রেসের যে মানুষের কাজ না করা দুর্নীতিতে নিমজ্জিত ছিল সেই কংগ্রেসের প্রতি
বিজেপির প্রতি মানুষের ঘৃণা তৈরি হয়েছে গোটা নগর পঞ্চায়েত এলাকার মধ্যে। অল্প বামফ্রন্টেই যে রাজ্যের যে উন্নয়ন চলছে সেই উন্নয়ন আগামী দিনে বামফ্রন্টেই করতে পারবে এবং বামফ্রন্টের প্রতিনিধিরা নগর পঞ্চায়েতে গেলে মানুষের সুবিধা হবে, জয়িত অবশ্যই হবে। তবে আমাদের এবার লড়াই হচ্ছে ভোটের ব্যবধান বাড়ানো, কত বেশি ভোটে আমরা জিততে পারব। এই দুইটি ওয়ার্ডের পাশাপাশি সোনামুড়া নগর পঞ্চায়েতের বাকি নয়টি ওয়ার্ডের প্রার্থীরাও নেমে পড়েছেন প্রচারে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কাঠালে কৃষি সেক্টর এলাকার দক্ষিণ পাহাড়পুর পঞ্চায়েত এলাকার বিস্তীর্ণ কৃষি মাঠ জুড়ে শ্রী পদ্ধতিতে হাইব্রিড ধানের ফলন রেকর্ড পরিমাণ হতে চলেছে, তাতে খুশি চাষিরা। মাছিমা কৃষি মাঠে হাইব্রিড ধানের ফলন ভালো হয়েছে, চাষিদের চোখে মুখে শুধু হাসির ঝিলিক। ইদানিং সোনালী আমন ধানের ফলন ঘরে তোলার পালা শুরু হয়ে যাবে। চাষিরা যার যেমন প্রস্তুতি নিচ্ছে ধান কাটার। সবুজ মাঠে রং ধরেছে সোনালী আভার, উৎফুল্ল চাষিরা। কাঠালে কৃষি সেক্টর এলাকার দক্ষিণ পাহাড়পুর পঞ্চায়েত এলাকার বিস্তীর্ণ কৃষি মাঠ জুড়ে শ্রী পদ্ধতিতে হাইব্রিড ধানের ফলন রেকর্ড পরিমাণ হতে চলেছে। স্থানীয় চাষি মোহাম্মদ মুস্তাফা, হাবিল মিয়া, মাস্টার হাবিল ও বাছির উল্লাদের অভিমত, অন্যান্য বছরের তুলনায় ধানের উৎপাদন বাড়বে কিছুটা বেশি। কারণ সম্পর্কে চাষিদের বক্তব্য, সার, ঔষধ, বীজ সময় মতো পাওয়া গেছে। তাছাড়া ভিএলডাব্লিউ রামকৃষ্ণ দাস প্রতিনিয়ত চাষিদের সব রকম সহযোগিতা, যাবতীয় পরামর্শ প্রদানে এবছর কোনো খামতি ছিল না, যার কারণে ধানের উৎপাদন অনেক বৃদ্ধি পেয়েছে। চাষিদের ধারণা, প্রতি কানিতে 30-32 মন ধানের ফলন ঘরে তোলা সম্ভব হবে। ফলন মোটামুটি ভালো হয়েছে, আগের চেয়ে ভালো হয়েছে। একটা ফলন কি পারে? 22-23 মন হবে কানিকাতে। লাস্ট লাগাইছিলাম প্রথমে, এক মাস বৃষ্টি ছিল না, না টাকা পয়সা এখনো পাইনি। টাকা পয়সা এখনো জমা দেন দিব কেছি, আমি ফার্ম করছি, জমা দিলি কয়েকজন বাকি আছে। ধান পাকছে নি? আপনি এই তো এটা পাক বেরিয়েছে ধান। ধানে আমার ভালো ফসল হয়েছে, আশা করি কানি প্রতি 20-22 মন ধান। বুধবার মাছিমা মাঠে গিয়ে দেখা গেল মাঝে মাঝে ধানের সোনালী রং ধরছে। 4-5 দিনের মধ্যে ধান কাটা শুরু হয়ে যাবে। প্রথম আমরা বীজ পাইছি, বিনামূল্যে বীজ পাইছি, হাইব্রিড বীজ। তারপর আমরা সার পেয়েছি দুই তরফে, সেখানে জৈব সার থেকে ইউরিয়া এবং পটাশ সার আমরা পেয়েছি। আমরা যথাসময়ে সারগুলো দিয়েছি, কিন্তু আমরা যে আমাদের যে টাকা দেওয়া হয়, আমরা যদি পাঁচটা আমরা এটা পাই আরো ভালো হতো। যদি আমরা এর আগেও করেছি, আমরা টাকা পেয়েছি, এবারও আমরা পাবো আশা করি। তবে যদি আমার পরিবারের সুরক্ষা কবচ লিভ সেফ। শ্রীনগরের জনসভা থেকে ভূস্বর্গের উন্নয়নের জন্য 80,000 কোটি টাকার বিশেষ প্যাকেজ ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এনডিএ নতুন এক্সিট পোলের হিসেব অনুযায়ী বিহার বিধানসভা নির্বাচনের 243 আসনের মধ্যে 120-130 আসন পেতে চলেছে বিজেপি জোট। নিরাপত্তার কারণে ছোটা রাজনকে নিয়ে কোন রকম ঝুঁকি নিতে নারাজ সরকার, যে কারণে রাজনের জন্য সিবিআই সদর দপ্তরেই বসলো আদালত। এখনকার মতো খবর এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।